হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রেনিং এর নির্মল। তো বন্ধুরা, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে আবার একটা দারুণ ফোন, মানে যেটা হলো নার্জো 10A। ফোনটাতে কি কি ফিচার্স আছে এবং এর স্পেসিফিকেশন গুলো কি কি এবং এর ফার্স্ট লুকটা কিরকম, সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এটা যদি জানতে চাও পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিন্তু তোমরা টেকনিক্যাল নির্মল পরিবারের তো বন্ধুরা দেখো, তোমাদেরকে প্রথমে আমি বলে দেবো এই ফোনটার ফার্স্ট লুকের ব্যাপার। এবং যদি তোমরা এর চলে আসো ডিসপ্লের দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ওয়াটার ড্রপ নচ একটা ডিসপ্লে, এবং তার সাথে পেয়ে যাবে একটা হেড স্পিকার। এবং বন্ধুরা, এই যে ডিসপ্লে ডিজাইনটা আছে এটা কিন্তু অনেকটা রিয়েলমি C2-র মতো, মানে এখানে কিন্তু তোমরা একটা সাধারণ ডিসপ্লে ডিজাইন দেখতে পাবে। এরপরে বন্ধুরা, তার সাথে বলে দিই তোমরা এদের ব্যাকওয়ার্ডে চলে আসো, তোমরা এখানে পেয়ে যাবে তিনটে ক্যামেরা এবং তার সাথে পেয়ে যাবে একটা ফ্ল্যাশ লাইট। এবং বন্ধুরা, তোমরা এখানে কিন্তু ব্যাকওয়ার্ডের যে ডিজাইনটা আছে এটা কিন্তু দারুণ কোয়ালিটির একটা আছে, কারণ তোমরা এখানে পাচ্ছ একটা রিয়েলমির ব্র্যান্ডিং, বড় রকম ব্র্যান্ডিং, এবং তার সাথে পেয়ে যাবে একটা ফিঙ্গারপ্রিন্ট। তো বন্ধুরা, এটা গেল ব্যাকওয়ার্ডের ব্যাপারটা। এরপরে বন্ধুরা, আমরা যদি চলে আসি ফোনটা ডান দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা পাওয়ার বাটন। এবং যদি তোমরা বাঁ দিকে চলে আসো, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভলিউম আপ অ্যান্ড ডাউন কি, এবং তার সাথে পেয়ে যাবে সিম ইজেক্টার একটা টুল। তো বন্ধুরা, এই কটা জিনিস তোমরা মোটামুটি এর ডান বাঁ দিকে দেখতে পাবে। এরপর আমরা যদি চলে আসি ফোনটার নিচের দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 3.5mm জ্যাক, এবং তার সাথে পেয়ে যাবে USB একটা চার্জার পিন, এবং তার সাথে পেয়ে যাচ্ছ তোমরা এখানে স্পিকার গ্রিল, এবং তার সাথে পেয়ে যাবে দুটো মাইক্রোফোন। এবং যদি তোমরা উপরের দিকে চলে আসো, উপরের দিকে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে না। এটা গেল টোটাল এর ফার্স্ট লুকের ব্যাপারটা। এরপরে বন্ধুরা, আমরা চলে আসবো প্রথমে এর ইনবক্সে, এবং তারপরে চলে আসবো এর ফিচার্সের ব্যাপারে। তোমরা যদি এর ইনবক্স কন্টেন্টে দেখো, তোমরা এখানে পেয়ে যাচ্ছ হ্যান্ডসেট অ্যাডাপ্টার, মাইক্রো USB কেবিল, স্ক্রিন প্রোটেক্টিভ ফিল্ম, সিম কার্ড টুল, কুইক গাইড, এবং তার সাথে পেয়ে যাচ্ছ ওয়ারেন্টি কার্ড। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে দিই তোমরা যে সিম কার্ড টুলটা পাচ্ছ সেটাতে কিন্তু তোমরা দুটো সিম একটা মেমোরি কার্ড এখানে ইনসার্ট করতে পারবে। বন্ধুরা, আমরা চলে আসবো এর ডিসপ্লের দিকে, তোমাদেরকে বলে দিই তোমরা এখানে ডিসপ্লে সাইজ যেটা পাচ্ছ সেটা কিন্তু একটা নর্মাল সাইজ পাচ্ছ, মানে যেটা হলো 6.52 ইঞ্চি একটা ডিসপ্লে। এবং তার সাথে তোমরা যে রেজুলেশন দেখো, এখানেও কিন্তু একটা নর্মালই পাচ্ছ, কারণ তোমরা এখানে পেয়ে যাচ্ছ 1600x720 পিক্সেল। এবং যদি এর রেজুলেশন টাইপ দেখো, তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ HD+। এবং বন্ধুরা, তার সাথে তোমাদেরকে বলে দিই তোমরা যে ডিসপ্লে টাইপটা পাচ্ছ এটা হলো HD+ LCD ডিসপ্লে। এবং তোমরা কিন্তু এখানে যে ডিসপ্লে সাইজটা পাচ্ছ, মানে স্ক্রিন টু বডি সাইজটা, সেটা হলো 89.8% তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বন্ধুরা, এটা গেল এর ডিসপ্লের ব্যাপারটা। এরপরে বন্ধুরা, আমরা যদি চলে আসি প্রসেসরের দিকে, তোমরা এখানে কী কী পাবে দেখো, বলে দিই তোমরা এখানে অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছ Android 10। এবং যদি তোমরা এখানে প্রসেসর টাইপটা দেখো, এখানে তোমরা কিন্তু একটা লেটেস্ট প্রসেসর পেয়ে যাবে, মানে যেটা হলো মিডিয়াটেক হেলিও G70। এবং তার সাথে তোমরা এখানে প্রসেসর কোড যদি দেখো, তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ওকটা কোড। এবং যদি তোমরা প্রাইমারি ক্লক স্পিড দেখো, তাহলে 2 GHz পেয়ে যাচ্ছ, এবং তার সাথে সেকেন্ডারি ক্লক স্পিড 1.7 GHz। তো বন্ধুরা, এই কটা জিনিস মোটামুটি তোমরা এখানে কিন্তু প্রসেসরটাতে পাবে। আর বন্ধুরা, বলে দিই তোমরা যদি এই ফোনটা এই মানে এই প্রসেসরটা নিয়ে তোমরা গেম প্লে করবে বলে ভাবো, তাহলে তোমরা গেম প্লে করতে পারবে, কারণ এটাতে তোমরা একটা লেটেস্ট প্রসেসর পাচ্ছ এবং এই প্রসেসরটা কিন্তু খুবই একটা ভালো মোটামুটি প্রসেসর। বন্ধুরা, তোমরা যদি চলে আসো এরপর এর ক্যামেরা ফিচার্সে, তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে, তোমাদেরকে যেমন বলে দিয়েছিলাম, তোমরা রিয়েল ক্যামেরাতে তিনটে ক্যামেরা পেয়ে যাবে, মানে একটা হলো 12 MP এবং তার সাথে আরেকটা 2 MP এবং তার সাথে আরেকটা 2 MP। তো বন্ধুরা, এই কটা জিনিস তোমরা কিন্তু ক্যামেরাতে দেখতে পাবে। দেখো এবারে ক্যামেরার যে সিস্টেমগুলো আছে সেগুলো বলে দিই, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 2 MP একটা ম্যাক্রো ক্যামেরা, এবং তার সাথে পেয়ে যাচ্ছ 12 MP একটা মেন ক্যামেরা, এবং 2 MP তোমরা এখানে কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখতে পাচ্ছ। এরপরে বন্ধুরা, আমরা যদি চলে আসি এর ফ্রন্ট ক্যামেরার দিকে, তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ 5 MP কিন্তু একটা ক্যামেরা। মানে বন্ধুরা, তোমাদেরকে যেমন প্রথমে বলে দিয়েছিলাম, তোমরা কিন্তু এখানে ওয়াটার ড্রপ একটা নচ ডিসপ্লে পাবে, এবং এখানে কিন্তু 5 MP একটা ক্যামেরা পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা, আমরা চলে আসবো এর মেমোরি অ্যান্ড স্টোরেজ ফিচার্সে। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ 64 GB রম, এবং তার সাথে র্যাম পেয়ে যাচ্ছ 4 GB, এবং তার সাথে তোমরা যদি এক্সট্রা মেমোরির কথা ভাবো, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 256 GB পর্যন্ত একটা এক্সট্রা মেমোরি সিস্টেম। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাইক্রো SD কার্ড অ্যাভেলেবেল, এবং তার সাথে পেয়ে যাচ্ছ ডেডিকেটেড স্লট। তো বন্ধুরা, এটা গেল এর মেমোরি অ্যান্ড স্টোরেজ ফিচার্সটার ব্যাপারটা। এরপরে বন্ধুরা, আমরা চলে আসবো এর কানেক্টিভিটি ফিচার্সে। তো তোমরা এখানে কী কী পাবে দেখো, বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ 4G ভোল্ট, 4G, 3G, 2G। এবং বন্ধুরা, তোমরা যদি সাপোর্ট নেটওয়ার্কে দেখো, তোমরা এখানে 4G ভোল্ট, 4G LTE এবং GSM এরকম ধরনের দুটো একটা কিন্তু তোমরা এখানে পাচ্ছ। তো বন্ধুরা, এটা গেল এর কানেক্টিভিটি
ফিচারসটা। এরপরে বন্ধুরা আমরা চলে আসবো এর ব্যাটারি ফিচারসে। তোমাদেরকে বলে দিই, তোমরা সবাই নিশ্চয়ই জানো একটা ভালো ফোনের জন্য কিন্তু তার একটা ভালো ব্যাটারিও মেন। তোমরা এখানে পেয়ে যাচ্ছ 5000 mAh এর ব্যাটারি, এবং তার সাথে তোমরা এর ওয়েট দেখো বন্ধুরা, তোমরা এখানে কিন্তু একটা লাইট ওয়েটের ফোন পাবে এবং তোমাদের হাতে কিন্তু এটা হালকা মনে হবে, কারণ তোমরা এখানে পেয়ে যাচ্ছ 195 গ্রামের একটা লাইট ওয়েটের ফোন। মানে বন্ধুরা এক কথায় যে টোটালের ফোনের প্যাকেজটা আছে, আমার কিন্তু মনে হয় খুবই ভালো কোয়ালিটির একটা তোমরা এখানে প্যাকেজ দেখতে পাবে। দেখো তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এখানে নানা রকমের ফোন পাবে। মানে তোমরা যেটা পাচ্ছ একটা কালার যদি দেখো, তাহলে তোমরা এখানে দু রকম কালার পেয়ে যাচ্ছ, একটা পাচ্ছ সো ব্লু এবং তার সাথে পেয়ে যাচ্ছ সো হোয়াইট। এবং যদি তোমরা স্টোরেজ ফিচার্সে দেখো, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 64 GB এবং তার সাথে পেয়ে যাচ্ছ 32 GB, এই দুরকম স্টোরেজ তোমরা এখানে দেখতে পাবে। এবং যদি তোমরা র্যাম রম দেখো, তাহলে তোমরা এখানে 3 GB এবং 4 GB, এই দুরকম র্যাম রমের টোটাল ফোনটা দেখতে পাবে। এরপরে বন্ধুরা আমরা লাস্ট অ্যান্ড ফাইনালের দিকে চলে আসবো, মানে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার। তো বন্ধুরা এতেও তোমরা কিন্তু সব ফোনের মধ্যে একই রকম পাবে, মানে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ হ্যান্ডসেটটার জন্য, এবং 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে যে ইনবক্স অ্যাক্সেসারিজগুলো থাকবে সেগুলোর জন্য। তো ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যায় না। তারপরে বন্ধুরা বলে দিই, তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ একটা ইন্ডিয়ান স্মার্টফোন, মানে তোমাদের জন্য কিন্তু এটা একটা খুবই খুশির খবর। এবং বন্ধুরা তার সাথে বলে দিই, তোমাদের যে এই টোটাল প্যাকেজটা আছে এটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। তার সাথে বন্ধুরা আগের ভিডিওতে যেমন আমাকে সাপোর্ট করেছিলে, সেরকম নিশ্চয়ই সাপোর্ট তো আশা করবো। এই ফোনটাতে কিন্তু মোটামুটি এই ফিচার্সগুলো ছিল এবং এগুলো কিন্তু তোমাদেরকে বললাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাও, এবং তার সাথে বন্ধুরা তোমাদের ফোনটার কোন ফিচার্সটা ভালো লাগলো এবং কোনটা খারাপ লাগলো সেটাও নিশ্চয়ই জানাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছে, অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকুন।